আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করতাম, ওইখানে জানতে পারি সবটা হারাম ব্যবস্থা, তাই আমি চাকরি ছেড়ে দিয়েছি। এখন নতুন একটি চাকরির জন্য কি আমল করতে পারি? নতুন চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আসাল কায়াল মান্না ফায় রিজকান তৈয়িবান আমালা মুতাকাব্বালা। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন ফজর সময় করার জন্য, এটা বেশি বেশি করে করবেন সকালবেলা করার জন্য। আর নিজে এমনি সরাসরি আমল যে ওয়াকিয়াত আমল এরকম না, যে কোনো আমল আল্লাহ কাছে দোয়া করবো, আল্লাহ যেন আপনাকে হালাল রিজকের ব্যবস্থা করে, আল্লাহ মাকফিনি বে হালালিকে আন হারামিকে, এই দোয়াটাও করতে পারেন। হেসুল মুসলিমে এটা আছে, আপনি দেখে নেবেন, এটাও দেখে দেখে এটা পড়তে পারবেন আলহামদুলিল্লাহ। তবে আপনি বিশ্বাস করতে পারেন একটা জিনিস, যে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে যিনি আপনার জীবন দিয়েছেন, আপনার রিজিকের ব্যবস্থা অবশ্যই করেছেন। কখনও রিজিক ব্যতীত আল্লাহ তাআলা কারো ছাড়েন না, রিজিক তার আছেই। আল্লাহ বলেই দিয়েছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আপনি হারাম ছেড়ে দিয়েছেন, হারামের ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে ইউআবুদুল্লাহ মা হুয়া খায়রুম মিন, আল্লাহ তাআলা ইচ্ছে উত্তম জিনিস দিবেন। তবে আপনার পরীক্ষা হয়তো কখনো নিচ্ছেন, সময় লাগবে সে পরীক্ষা উত্তীর্ণ হতে, একটুকু আল্লাহ দেখতে চান বন্ধ কতটুকু আমার হালাল উপর টিকে থাকতে পারে, দেখি তাকে আমি পরীক্ষা করছি, যেহেতু সে একবার হারামে ঢুকছিল, পরিচ্ছন্ন করা দরকার। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এবং এই সময়ে আপনি একটা রিজিকের আশায়, চাকরির আশা না করে দরকার হলে কিছু হালকা ব্যবসা শুরু করে দেন, কিছু ছোটো কাজ করে শুরু করে যেগুলি কাজ করতে পারেন, যে কাজ আপনি করতে পারেন পরীক্ষা দেখেন কোনটা আপনি পারেন। দুনিয়ার কাজ তো অভাব নেই, সাহাবায়ে কেরাম কাজ করতেন বেশি, চাকরি করতেন না, খুব রেয়ার চাকরি করতেন, দুই চারজন বেশিরভাগ কাজ করতেন। তো আপনারা রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন আমালুর রাজুল বিয়াদিহি, একজন মানুষ তার হাতের কাজ করা যেটা সেটা করছে উত্তম, হাতের কাজ করে যেটা কামাই করে। হ্যাঁ, তো এইটা রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন হাতের কাজ করা এবং ব্যবসা দুইটাই বাইয়ুন মাবরুর, হাতে কামাই করা যেটা এবং যেটা ব্যবসা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আইউল আমলে আতিয়াম, সবচেয়ে উত্তম উপার্জন হচ্ছে এটা। এই জন্য নবীরা বেশিরভাগই চাকরি করতেন, কোনো নবী চাকরি করতেন না, কোনো নবী না, একমাত্র মুসা আলাহ ইসলাম তাও নবুয়তের আগে চাকরি নিয়েছেন, ইউসুফ আলাহ সাল্লাতু আসসালাম তিনি দায়িত্ব নিয়েছেন, ওনারা ক্ষমতা নিয়েছেন, কিন্তু এই কারণে কিন্তু নবীর বেশিরভাগ নবীরাই কাজ করতেন। জাকারিয়া আলাহ ইসলাম কারণ নাজিয়ারান, তিনি কিছু নাজিয়ার ছিলেন, নাজিয়ার কি সুতার মিস্ত্রি কাজ করতেন। তারপর দাউদ আলাহ সাল্লাতু আসসালাম লোহার হ্যাঁ ইয়া ছিলেন, কাজ করতেন। হ্যাঁ, তো এইভাবে আমাদের নবী ব্যবসা করতেন। তাহলে বোঝা গেল আপনি শুধু চাকরি আশা বসে থাকেন না, কিছু কাজ করেন, কিছু কাজ করলে আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। কখনো কখনো কাজে যে বরকত হয়, ব্যবসা সে মানে চাকরিতে সে বরকত হয় না।